আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে তোমাদের হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যে জি ও সি এর পার্ট টু ঠিক আছে এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে আমরা আমরা বিভিন্ন রকম এফেক্ট আলোচনা করেছি যে ওখানে আমরা বিভিন্ন রকম কনসেপ্ট বা থিওরিটিক্যাল আলোচনা করেছি যে ইন্ডাকটিভ এফেক্ট কি হয় বা সেটা কে কে দেখায় মাইনাস আই প্লাস আই এফেক্ট তারপর হচ্ছে মেজোমেরিক এফেক্ট আলোচনা করেছি তারপর হচ্ছে হাইপার এফেক্ট ওখানে আলোচনা করেছি পার্ট তারপর আমরা লাস্টে শেষে আলোচনা করেছি কি না রেজোনেন্স এফেক্ট ঠিক আছে যে এগুলো হচ্ছে কনসেপ্টগুলো আমরা ওখানে আলোচনা করেছি বা থিওরিটিক্যাল আলোচনা করেছি যে কি কিভাবে হয় কিন্তু এখানে আমরা কী আলোচনা করব যে এখানে হচ্ছে এই সমস্ত এই সমস্ত যে এফেক্টগুলো হয় এই যে চারটে এফেক্ট এদের অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করব যে কিছু কিছু এক্সাম্পল দেব তা সেই এক্সাম্পলগুলোর মধ্যে এই গুলো কী কী কীরকম হয় মানে এই সমস্ত এফেক্টের সেইগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে যেমন আমরা হয় না সে বিভিন্ন রকম কোয়েশ্চেন আছে ধরো তিন চারটা কম্পাউন্ড দেওয়া আছে যে তাদের মধ্যে অ্যাসিডিটি কার বেশি বা বেসিসিটি কার বেশি তারপরে কোনটা স্টেবিলিটি কোনটা লেস স্টেবল কোনটা বেসি স্টেবল সেইগুলো আলোচনা করার জন্য এই সমস্ত এফেক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সে সেইগুলো মাথায় রেখে আমরা এখানে কিছু আলোচনা করব কিছু এক্সাম্পল দেব তো সেই এক্সাম্পলগুলো এই এই এফেক্টগুলো দিয়ে এক্সপ্লেন করবো যে জেনারেলি আমরা কি জানি দেখো জেনারেলি আমাদের যে কোশ্চেন প্রথম কোশ্চেনটা আসে যে কার অ্যাসিডিটি বেশি বা বেসিসিটি বেশি তো আমরা যদি অ্যাসিডিটির ক্ষেত্রে এই এফেক্টগুলো আলোচনা করি সেগুলো কীরকম হবে যে দেখো তোমরা জানো যে ধরো এইচ একটা অ্যাসিড ঠিক আছে এটা কি করে এটা এইচ প্লাস আর এ মাইনাস তৈরি করে যে যেহেতু এইচএটা কি এইচ এটা হচ্ছে একটা এইচ প্লাস দিয়েছে তাহলে এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করে কোন কোন রুল অনুযায়ী না বনস্টের লাউরি কনসেপ্ট অনুযায়ী বর্ন স্টেট লাউরি কনসেপ্ট বর্ন স্টেট লাউরি এল ডব্লিউ আর ওয়াই যে বর্ন স্টেট লাউরি কনসেপ্ট অনুযায়ী এই এইচ এটা তাহলে একটা অ্যাসিড হবে কারণ যেহেতু এটা এইচ প্লাস দিয়েছে আর এ মাইনাস দিয়েছে তাহলে ধরো ওই অ্যাসিডটা আমি যদি এই এইচ অ্যাসিডটাকে ওয়াটারে অ্যাড করি ধরো এই যে একটা অ্যাসিড এটাতে আমি ওয়াটারে অ্যাড করলাম ঠিক আছে তাহলে কি হবে যে এটা ইকুয়িলিব্রিয়াম অবস্থায় থাকবে যে এই ওয়াটারটা কি হয় এইচ প্লাস গ্রহণ করে নে কি করবে না এইচ ও প্লাস তৈরি করবে আর হচ্ছে তার সঙ্গে কী পড়ে থাকবে তা এ মাইনাস পড়ে থাকবে এবার দেখো যেহেতু এটা অ্যাসিড তাহলে এইচ প্লাস ডোনেট করে দেওয়ার পর এ মাইনাস তৈরি করেছে তাহলে আমরা এটাকে বলতে পারি যে কনজুগেটেড অ্যাসিড বেস যে এটা হচ্ছে কনজুগেটেড বেস আর এখানে কি ওয়াটারটা হচ্ছে একটা বেস হিসেবে কাজ করেছে তাহলে এটা যদি একটা বেস হিসেবে কাজ করে তাহলে এইস্ত্রি ও প্লাস থেকে আমরা কী বলতে পারি যে কনজুগেটেড অ্যাসিড ঠিক আছে বোঝা গেল যে এখানে এইচ এটা হচ্ছে একটা অ্যাসিড হিসেবে কাজ করে যেটা হচ্ছে এইচ প্লাস ডোনেট করে এ মাইনাস তৈরি করে এইচ এটা যদি অ্যাসিড হয় তাহলে এ মাইনাসটা হবে কনজুকেটেড বেস আর এই এখানে হচ্ছে এইচ টু ওয়াটা যেটা সেটা বেস হিসেবে কাজ করছে সেটা এইচ প্লাস গ্রহণ করে নিয়ে কী করে এইচ থ্রিও প্লাস তৈরি করে সেটা হচ্ছে কনজুকেটেড অ্যাসিড এবার এই যে ইকুলিব্রিয়ামটা আমরা ধরলাম ইকুলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ কে তাহলে আমরা জানি দেখো পিকে এ পিকে এ সমান কি না পিকে সমান মাইনাস লগ অফ কে এটা তোমরা মনে রাখো যদি লোয়ার পিকে ভ্যালু হয় ধরো পিকে ভ্যালুটা হচ্ছে লোয়ার সমান কি সেটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে মানে যেই কম্পাউন্ডটার পিকে ভ্যালু হচ্ছে লোয়ার হয় সেটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে কেন হবে কারণ পিকে লোয়ার মানে কি কে বেশি তাহলে কে যদি বেশি হয় তার মানে কি তাহলে এই ইকুলিব্রিয়ামটা এইদিকে শিফট হচ্ছে মানে বেশি পরিমাণ এইচ প্লাস ছাড়ছে এই এইচ এটা মানে এইচের হচ্ছে এইচ এ যে অ্যাসিডটা তার এইচ প্লাস ছাড়ার টেন্ডেন্সিটা বেশি হবে যদি কে বেশি হবে তাহলে কে এ বেশি হলে কি তাহলে পিকে ভ্যালু কম হবে পিকে ভ্যালু কম মানে অ্যাসিডিটি বেশি অর্থাৎ এইচ এটা স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করে এবার তোমরা সবাই জানো তাও আমি এখানে লিখছি যে পিএইচ এর মানটা যদি জিরো হয় তাহলে সেটাকে বলে স্ট্রং অ্যাসিড ঠিক আছে সেটা হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করে আবার পিএইচটা যদি সেভেন হয় তখন সেটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে সেটা হচ্ছে নিউট্রাল আবার পিএইচটা যদি ফরটিন হয় তখন হচ্ছে সেটা কিন্তু স্ট্রং বেস হিসেবে কাজ করবে স্ট্রং বেস হিসেবে কাজ করবে তো এটা এটা একটা জেনারেল বেসিক কনসেপ্ট গেল ঠিক আছে এবার আমরা আলোচনা করব যে চারটা আমি উদাহরণ দেব ধরো ধরো আমি এখানে চারটা দিলাম যে এইচ এফ হল আর একটা ধরো এইচ টু ও হলো ওয়াটার আর ধরলাম অ্যামোনিয়া হলো আর হচ্ছে সি ফোর ঠিক আছে মিথেন হলো তাহলে এদের মধ্যে অ্যাসিডিটি কার বেশি যদি বলে যে এদের অ্যাসিডিটি অর্ডারটা কোনটা হবে অ্যাসিডিটি কার বেশি না দেখো যদি এইচ প্লাস ছাড়ার ছাড়ছে তো এইচ প্লাস এফ মাইনাস এখানে কি হবে যে এখানেও মাইনাস এইচ প্লাস ছাড়ার পর কি পড়ে থাকবে ও এইচ মাইনাস এখানে এটা থেকে যদি এইচ প্লাস ছাড়ে তাহলে কি পড়ে থাকবে এন এইচ টু মাইনাস আর এখান থেকে একটা এইচ প্লাস চলে গেলে কি পড়ে থাকবে না থ্রি মাইনাস ঠিক আছে এবার দেখো আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার ইলেকট্রোনেগেটিভিটি এগুলোর মধ্যে কার বেশি যে ধরো এখানে যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা লিখি অর্ডারটা লিখি সেটা ক্ষেত্রে কিনা ফ্লোর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি তারপরে অক্সিজেন তারপরে হচ্ছে নাইট্রোজেন আর তারপর হচ্ছে কার্বন তাই তাই জন্য কি না এই নেগেটিভ চার্জটা কার ক্ষেত্রে বেশি স্টেবল হবে না ফ্লোরিনের ক্ষেত্রে বেশি স্টেবল হবে ও দেন এইচ তারপর হচ্ছে এইচ টু তারপর হচ্ছে সিএইচ তো স্টেবিলিটি অর্ডারটা কী হবে এই অনুযায়ী হবে অতএব স্টেবিলিটিটা হচ্ছে এফ মাইনাসের স্টেবিলিটি সব থেকে বেশি তাহলে কি দেখো এই যে এই যে অ্যাসিডগুলো আছে এরা হাইড্রোজেন কোনটা হাইড্রোজেন ডোনেট করার প্রবণতাটা বাড়বে কারণ হাইড্রোজেন ডোনেট করার পরে সে এমন একটা কম্পাউন্ড তৈরি করবে যদি সেটা স্টেবল হয় তাহলে তার ক্ষেত্রে হাইড্রোজেন এইচ প্লাস ডোনেট করার প্রবণতাটা বেশি হবে অতএব এফ মাইনাস হচ্ছে তৈরি করার প্রবণতাটা বেশি অতএব এইচ এফ হচ্ছে স্ট্রং অ্যাসিড তারপর হচ্ছে এইচ টু তারপর হচ্ছে অ্যামোনিয়া তারপর হচ্ছে মিথেন ঠিক আছে যে এইচ এফ হচ্ছে মো স্ট্রং অ্যাসিড তারপর হচ্ছে এইচ টু ও তারপর হচ্ছে অ্যামোনিয়া আর তার পরে অ্যাসিডিটি অর্ডারটা হচ্ছে মিথেন ঠিক আছে এই অর্ডারটা হলো তাহলে কি হলো বোঝা গেল যে এরা এই যে এইগুলোকে কি বলা হয় এইগুলোকে বলা হয় কনজুকেটেড বেস এই যে এফ মাইনাস ও এইচ মাইনাস এইচ টু মাইনাস সিএইচ থ্রি এগুলোকে কি বলা হয় না এগুলো হচ্ছে কনজুকেটেড বেস কারণ হচ্ছে এরা অ্যাসিড থেকে তৈরি হয়েছে এই কনজুকেটের বেস স্টেবল যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটির এই যে অ্যাসিড মানে তার যে মেন প্যারেন্ট কম্পাউন্ডটা অর্থাৎ এই যে এই কম্পাউন্ড এগুলোর অ্যাসিডিটি তত বেশি হবে কারণ সবসময় একটা কম্পাউন্ড চাইবে সে ভেঙে গিয়ে যেই প্রোডাক্টটা তৈরি করবে সেই প্রোডাক্টটা স্টেবল কিনা তাহলে সেই প্রোডাক্টটা যদি স্টেবল হয় তখনই সে ভাঙতে চাইবে অতএব এফ মাইনাসের স্টেবিলিটি সব থেকে বেশি তাহলে এই এইচ এফটা কি এইচ প্লাসটা ডোনেট করে সে তাহলে তত বেশি পরিমাণ এফ মাইনাস তৈরি করতে পারবে কিসের তুলনায় না ও মাইনাস বা টু মাইনাস বা সিএইচটি মাইনাস কেন না এই এই এফ মাইনাসের স্টেবিলিটি কেন বেশি কারণ ফ্লোরিনটা হচ্ছে এই এই কম্পাউন্ডগুলোর মধ্যে ফ্লোরিনটা হচ্ছে এই অ্যাটমগুলোর মধ্যে ফ্লোরিনটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ তো এটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এর মাথাতে যে মাইনাস আছে এই যে মাইনাস তো এটা হচ্ছে স্টেবিলিটি বেশি হবে তাই জন্য স্টেবিলিটি বেশি তাই জন্য এই কম্পাউন্ডটা স্টেবিলিটি বেশি এই জন্য হচ্ছে এইচএফের অ্যাসিডিটি থেকে বেশি তার থেকে তারপরে হচ্ছে এইচ টু তারপর হচ্ছে অ্যামোনিয়া আর তারপরে হচ্ছে তোমার এইচ ফোর এখানে দেখো যে এখানে পিকে ভ্যালুগুলো কত কত হয় আমি একটু আগেই বলেছিলাম যে যার ক্ষেত্রে পিকে ভ্যালু কম তার ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি তো আমি যদি পিকে ভ্যালু দেখতে চাই এখানে পিকে ভ্যালু এইচ এর ক্ষেত্রে পিকে ভ্যালু হচ্ছে তিন আর এইচ টুর ক্ষেত্রে কত না সিক্সটিন আর অ্যামোনিয়ার ক্ষেত্রে থার্টি থ্রি আর তোমার হচ্ছে মিথানের ক্ষেত্রে ফর্টি এইট ঠিক আছে পিকে ভ্যালু কিন্তু পিএইচ ভ্যালু নয় পিকে ভ্যালু ঠিক আছে এইচ এফ এর ক্ষেত্রে পিকে ভ্যালু হচ্ছে থ্রি এইচ টুর ক্ষেত্রে সিক্সটিন দেখো তার মানে আমি বলেছিলাম যে পিকে ভ্যালু যার কম সে হচ্ছে বেশি অ্যাসিডিক তাহলে পিকে ভ্যালু এইচ এফের ক্ষেত্রে কম তিন এই জন্য হচ্ছে এফ হচ্ছে মোস্ট অ্যাসিডিক সব থেকে বেশি অ্যাসিডিক এবার তোমরা মনে রাখো যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি মাইনাস আই বা মাইনাস এম গ্রুপ লেগে থাকে তাহলে সেটা কি করে পিকেটাকে কমিয়ে দেয় পিকে কমিয়ে দেয় মানে কি এটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে ঠিক আছে বোঝা গেল যে যদি একটা কোনো একটা কম্পাউন্ড আছে তার মধ্যে একটা মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট দেখায় এরকম কোনো গ্রুপ যদি থাকে সেটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে আর যদি ধরো প্লাস আই বা প্লাস এম গ্রুপ লেগে থাকে মানে প্লাস আই বা প্লাস এম গ্রুপ দেখায় এফেক্ট দেখায় মানে এগুলো কি প্লাস আই মানে হচ্ছে তোমার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট ঠিক আছে প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং প্রবাবিলিটি আছে বা মেজোমেরি এফেক্ট তখন হচ্ছে প্লাস এম যেগুলো কিনা ইলেকট্রন ডোনেট করতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে কী মানে কনসেপ্টগুলো কী আছে বা এফেক্টগুলো কী আছে কি হয় সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে আমি এক্সপ্লেন করেছি এখানে শুধু আমি উদাহরণ দিচ্ছি কিছু কিছু কোশ্চেন আর এই এফেক্টগুলো কীভাবে অ্যাপ্লাই হয় সেই কোশ্চেনগুলোতে সেইগুলো হচ্ছে আমি এখানে আলোচনা করব। তো মাইনাস মাইনাস আই আর এম যদি দেখায় কোনো গ্রুপ আর সেটা যদি কোনো একটা কম্পাউন্ডের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে আর যদি প্লাস আই আর প্লাস এম তখন হচ্ছে লেস অ্যাসিডিক হবে এগুলো কি হবে না লেস অ্যাসিডিক অ্যাসিডিটি কমিয়ে দেয় ঠিক আছে আর এই প্লাস আই প্লাস এম মাইনাস আই মাইনাস এম এগুলো কী এগুলো জানার জন্য কিন্তু তোমাদের পার্ট ওয়ানটা ভালো করে দেখবে কারণ ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে কোন গ্রুপটা প্লাস আই দেখায় কোন গ্রুপটা মাইনাস আই কোন গ্রুপটা প্লাস এম কোন গ্রুপটা মাইনাস এম সেইগুলো এবার ধরো এটা একটা নর্মাল আমি তোমাদের অ্যাসিডিটি অর্ডার দেখালাম এবার ধরো যদি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি আমি যে ইন্ডাকটিভ এফেক্টে কীভাবে এফেক্ট করে অন কার্বোক্সিলিক অ্যাসিড মানে আমি এখানে বলতে পারি যে এফেক্ট অফ ইন্ডাকটিভ এফেক্ট যে ইন্ডাকটিভ এফেক্টের এফেক্ট কিসের ওপর না অন অ্যাসিড যে কার্বক্সিলিক অ্যাসিডের ওপর কীরকম দেখায় ধরো আমি একটা কার্বোক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় আমি একটা জেনারেল কার্বোক্সিলিক অ্যাসিড নিলাম আর সি ডবল ওয়ান এইচ এটা যে কোনো একটা আর গ্রুপ হতে পারে তো তাহলে কি হয় যে এটা এইচ প্লাস ছেড়ে দেওয়ার পর যদি একটা এইচ প্লাস ছেড়ে দেয় কি তৈরি হয় না আর সি ডবল বন্ড ও ও মাইনাস তৈরি করে ঠিক আছে এখানে ও মাইনাস তাহলে এটা আরেকটা একটা স্ট্রাকচার হতে পারে ধরো এই ও মাইনাসটা এখানে পড়লো আর এই বন্ডটা খুলে গেল তো কি হবে আর সি ওপরের ওটা হচ্ছে মাইনাস হয়ে যাবে আর নিচেটা হচ্ছে ডবল বন্ড হয়ে যাবে এটা একটা জেনারেল তার মানে কি কখন এই এইচ প্লাসটা ছাড়তে চাইবে সে ধরো এই কার্বক্সিলিক অ্যাসিডটা এই এইচ প্লাসটা কখন ছাড়তে যাইবে না যখন এই এই যে নেগেটিভ চার্জটা অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা আছে সেটা স্টেবিলিটি যদি বেশি হয় মানে স্টেবল হয় সেটা যদি স্টেবল হয় তখনই সে হাইড্রোজেনটা ছাড়তে যাইবে তাই না মানে কি ধরো এটা একটা অ্যাসিড এটা একটা অ্যাসিড আর এটা কি অ্যাসিড আমরা জানি অ্যাসিড হচ্ছে এইচ প্লাস ছেড়ে দিয়ে যে আয়রনটা তৈরি করে সেটাকে হয় কনজুগেট বেস তো এই কনজুগেট বেস কখন তৈরি হতে হবে মানে এই অ্যাসিডটা কনজুগেট বেস কখন তৈরি করবে না যখন কনজুকেট বেসটা হচ্ছে স্টেবল হবে স্টেবিলিটি পাবে স্টেবল হবে তাহলে এমন একটা গ্রুপ এই টাকে এমন একটা গ্রুপ হতে হবে যে হচ্ছে তোমার এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি স্টেবিলিটি দিতে পারে তো এরকম অনেক সময় কোয়েশ্চেন আসে ধরো ফ্লোরিন আছে সি এইচ ঠিক আছে এখানে হচ্ছে সি ডবল ওয়ান ও ও আরেকটা হচ্ছে ধরো ব্রমিন হলো সিএইচ টু মানে আর গ্রুপটা কোনটা এখানে হচ্ছে এইটা হচ্ছে আর গ্রুপ আর দ্বিতীয়টার ক্ষেত্রে এইটা হচ্ছে আর গ্রুপ মানে সিএইচ বি আর সে একটা কার্বক্সিলি অ্যাসিডের সঙ্গে যুক্ত মানে একটা কার্বক্সিলি অ্যাসিড গ্রুপের সঙ্গে যুক্ত আছে আরেকটা ধরলাম শুধু সি থ্রি আছে তো সি ডবল ওয়ান ও ও এইচ এবার বলেছে যে এদের অ্যাসিডিটি অর্ডারটা কি হবে যে এদের ক্ষেত্রে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে ঠিক আছে এগুলো হচ্ছে সব অ্যাসিড তো এই যে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে তাহলে আমি এখানে ভেঙে দেখব যে মাইনাস এইচ প্লাস দেওয়ার পর মানে মাইনাস এইচ প্লাস হওয়ার পর কি তৈরি করছে না এফ সিএইচ টু সি ডবল বন ও ও মাইনাস তৈরি হচ্ছে ঠিক আছে আর এটার ক্ষেত্রে কী হবে না ব্রমিন সি এইচ টু সি ডবল ওয়ান ও ও মাইনাস তৈরি হচ্ছে আর এখানে একই রকমভাবে এগুলো হচ্ছে হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর এটা হচ্ছে মাইনাস এইচ প্লাস হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর সি থ্রি সি ডবল বন ও ও মাইনাস তৈরি হচ্ছে এবার দেখো ফ্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রইং গ্রুপ মানে এ হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে আর ব্রোমিনো হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে কিন্তু এই সিএইচি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সে আরও ইলেকট্রনটা দেবে দেওয়ার ফলে কী হয় এই কার্বনের উপর তোমার হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি হয়ে যাবে তাহলে কি যে এখানে দেখো এখানে যে কনজুকেটের বেসগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে বেশি স্টেবল হবে এই দুটো এই যে কনজুকেটের বেস এটা ধরলাম ওয়ান আর এটা ধরলাম টু এটা হচ্ছে বেশি হবে তিনের থেকে কেন কি না কারণ এই এক আর দুইয়ের মধ্যে কি দেখো ইলেকট্রন উইড্রয়িং গ্রুপ আছে এরা হচ্ছে নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেয় ফলে কি হয় যে এই যে আছে বেড়ে যায় কিন্তু এখানে দেখো এই যে সিএ থ্রি এ ইলেকট্রন দিতে থাকে এ নিজেও দেয় আবার এখানে নেগেটিভ চার্জ আছে ফলে এটা হচ্ছে সব থেকে লেস স্টেবল হবে লেস স্টেবল হওয়ার জন্য কি যে এ তাহলে এটা তৈরি হতে চাইবে না ফলে এইচ প্লাসটা ছাড়তে চাইবে না তো তাহলে আমরা এখানে বলতে পারি এই অ্যাসিডটা হচ্ছে সবথেকে লেস অ্যাসিডিক ঠিক আছে লেস অ্যাসিডিক এবার আমরা এই দুটো কম্পেয়ার করবো ওয়ান আর টু ওয়ান আর টুর মধ্যে কী হয় দেখো দুটোই হচ্ছে ফ্লোরিন আর ব্রোমিন দুজনেই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য আমরা কি জানি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার তোমার হচ্ছে হ্যারাইডের ক্ষেত্রে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন আর তারপর হচ্ছে আয়োডিন ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হয় তো ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অর্ডার হওয়ার জন্য এ হচ্ছে বেশি পরিমাণ ইলেকট্রন টেনে নেবে কিসের তুলনায় না এখানে এই ব্রোমিনের তুলনায় না ব্রোমিনের তুলনায় ফ্লোরিনটা হচ্ছে বেশি পরিমাণ ইলেকট্রন টেনে নিতে পারে তো এই জন্য হচ্ছে এর স্টেবিলিটি বেশি কিসের তুলনায় না দুইয়ের দুইয়ের দুই নম্বর এটা তো এই 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 বেসটা হচ্ছে মোর স্টেবল এটা হচ্ছে মোর স্টেবল আর এটা আমি লিখে দিতে পারি এমনি দু নম্বরে স্টেবল যে এটা হচ্ছে মোর স্টেবল এটা স্টেবল আর এই তিন নম্বরটা হচ্ছে লেস স্টেবল তাহলে কি যে এটা যেহেতু মোর স্টেবল তাহলে এইটা হচ্ছে তোমার মোস্ট অ্যাসিডিক হয়ে যাবে সব থেকে বেশি অ্যাসিডিক ঠিক আছে আর এই দ্বিতীয়টা কি হয়ে যাবে যে মিডিয়াম অ্যাসিডিক মানে এই তিনটা কম্পাউন্ডের তুলনা যদি করি তাহলে এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক দু নম্বরটা হচ্ছে তোমার মিডিয়াম অ্যাসিডিক ঠিক আছে আর তিন নম্বরটা হচ্ছে তোমার লেস অ্যাসিডিক মানে সব থেকে কম তো অ্যাসিডিটি অর্ডারটা হয়ে যাবে এরকম মানে কি যদি তোমার তোমরা মনে রাখবে যে যদি কোনো কার্বক্সিলিক গ্রুপের সঙ্গে ধরো এরকম একটা কার্বক্সিলিক গ্রুপ আছে ডবল ওয়ান ও ও এইচ অ্যাসিড গ্রুপ তার সঙ্গে যে আর আছে সেই আর এর সঙ্গে যদি ফ্লোরিন যুক্ত থাকে তার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে তারপর হচ্ছে ব্রোমিন আর তারপরে যদি শুধু নর্মাল সিএইচ থ্রি থাকে ঠিক আছে যে নর্মাল সিএইচ থ্রি থাকে আর এটা হচ্ছে টু বি আর এটা সিএইচু এফ এটা গেল কারণটা বোঝে গেলো এখান থেকে যে ইলেকট্রনেগেটিভিটি যেহেতু ফ্লোরিনের বেশি তাই জন্য ফ্লোরিনটা বেশি পরিমাণ ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারে যার জন্য হচ্ছে এই মাইনাসের স্টেবিলিটিটা বেড়ে যায় তো কনজুগেটেড বেশের স্টেবিলিটি বেড়ে যায় কনজুগেটেড বেসের স্টেবিলিটি মানে কি সে তাহলে বেশি পরিমাণ এইচ প্লাস ছাড়তে চাইবে অ্যাসিডটা তো এই অ্যাসিড যত বেশি এইচ প্লাস ছাড়তে চাইবে তাহলে তার অ্যাসিডিটি তত বেশি হবে তী রুল অনুযায়ী না বনস্টের লাউরি কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে বনস্টের লাউরি কনসেপ্ট অনুযায়ী এবার হচ্ছে তোমাদের যেটা হতে মনে রাখবে যে তোমাদের হচ্ছে এবার আমরা একটা জিনিস তোমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে স্টেরিং এন্টেন্স যে স্টেরিং এন্টেন্স কিন্তু এই এই যে এফেক্টগুলো মানে অ্যাসিডিটি বা বেসিসিটি এই এফেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণটা কি তুমি দেখো ধরো তোমার একটা কম্পাউন্ড নিলাম এইটা তো এখানে কি হয় এনএইচ টু আছে এদিকে হচ্ছে সিএইচ থ্রি এদিকে হচ্ছে এইচ থ্রি আর এদিকে এনো টু এটা ধরো এটা একটা অ্যানিলিনো অ্যানিলিন মানে ফোর নাইট্রো এই যে এই এক নম্বর আর ছয় নম্বরে হচ্ছে তোমার মিথাইল গ্রুপ আছে আরেকটা আরেকটা একই রকম অ্যানিলিন কম্পাউন্ড নিলাম নাইট্রো অ্যানিলিন কম্পাউন্ড তো এইখানটা হচ্ছে নাইট্রো গ্রুপ আছে এইখানে হচ্ছে এইচ থ্রি আছে এখানে এইচ থ্রি আর এখানে NH2 আছে এবার বলেছে এই দুটো কম্পাউন্ডের মধ্যে বেসিসিটি কার বেশি বেসিসিটি কার বেশি যে তোমাদের এমনি নরমাল তোমাদের দেখে কি মনে হতে পারে যে অ্যানিলিনের পাশে যেহেতু তোমার এই দেখো অ্যানিলিনের পাশে যেহেতু তোমার মিথাইল গ্রুপ আছে দুটো যে যে মিথাইল এই মিথাইল গ্রুপ আছে তো মিথাইল গ্রুপ তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা অনেক সময় অনেকে বলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ ঠিক আছে তো এরা হচ্ছে ইলেকট্রন দেবে যার ফলে কি হয় যে এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেটা ডোনেট করার জন্য বেশি অ্যাভেলেবল থাকে তো তার মানে তাহলে আমি বলতে পারি যে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে বেসি সিটি অর্ডারটা হচ্ছে এ হচ্ছে বেশি কার থেকে না বিয়ের থেকে কিন্তু এটা ভুল ঠিক আছে এটা ভুল বোঝা গেল কি আমি প্রথমে বলছি ভুল কোনটা যে তোমাদের মনে হতে পারে যে এখানে যেহেতু মিথাইল গ্রুপ দুটো অর্থ পজিশনে লেগে আছে তো এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তো তার ফলে কাছাকাছি এই অ্যানিলিনটার কাছাকাছি আছে তো এ হচ্ছে অ্যানিলিন গ্রুপটাকে ইলেকট্রন ডোনেট করে দিয়ে দেবে তো নাইট্রোজেনের ওপরে যে লোন পেয়ারটা থাকে সেটা হচ্ছে ডোনেট করার জন্য বেশি অ্যাভেলেবল হয়ে যাবে যেটা হচ্ছে লুইস কনসেপ্ট অনুযায়ী তাহলে এই এটা হচ্ছে বেশি বেসিক হয়ে যাবে কম্পেয়ার টু বি কিন্তু সেটা ভুল কেন কি না দেখো এখানে এখানে দেখো এই যে নাইট্রোজেন এই যে নাইট্রো গ্রুপটা থাকে কি হয় এই যে এতে যে নাইট্রোগ্রুপটা থাকে এই নাইট্রোগ্রুপটা ফ্রি কিন্তু এখানে দেখো দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য এই বিতে আমি ধরলাম এই এ এটা আর এটা হচ্ছে বি এই এর যে নাইট্রোজেনটা এটা ফ্রি আর এখানে দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য এদের মধ্যে স্টেরিং এন্টেন্স হতে থাকে ঠিক আছে স্টেরিং এন্টেন্স হয় তো স্টেয়ারিং হিন্ডেন্স হয়ে যাওয়ার জন্য এই এনও গ্রুপটা গ্রুপটা না আউট অফ প্লেন হয়ে যায় তো আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য কি হয় সে হচ্ছে এই অ্যানিলিনের যে নাইট্রোজেনটা থাকে সেটার সঙ্গে রেজোনেন্স করতে পারে না মানে কীরকম আমি যদি এইটা ধরি ধরো 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 এটাকে আমি একটু মানে সব অ্যাটমগুলোকে খুলে খুলে লিখলাম ধরো এরকম বেঞ্জিনিং আছে এদিকে সিআইস থ্রি ছিল এদিকে সিএইচ থ্রি ছিল এদিকে এইচ টু এদিকে এন ডবল ওয়ান ও আর ও মাইনাস থাকে এরকম ঠিক আছে এবার মাইনাস আর প্লাস এবার এটার ক্ষেত্রে কি হয় যে এটার ক্ষেত্রে এইচ টু এদিকে হচ্ছে তোমার সিএইচ থ্রি এদিকে এইচ থ্রি আর এদিকেও আমি লিখলাম এন ডবল বন ও ও মাইনাস এবার কি হয় যে আমি যে বললাম যে এটা হচ্ছে তোমার এই যে স্টেরিক এন্ট্রেন্সের জন্য কি হয়ে যায় যে স্টেরিক এন্ট্রেন্সের জন্য আউট অফ প্লেন হয়ে যায় তো আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য এখানে হচ্ছে এই টু যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে রেজোন্যান্সে পার্টিসিপেট করে না ঠিক আছে এখানে এটার ক্ষেত্রে কিন্তু করে মানে কি এই যে লোন পেয়ারটা এখানে পড়লো এই বনটা গিয়ে পড়লো এখানে এই বনটা গিয়ে পড়লো এখানে এই বনটা খুলে গেল তো এখানে ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু হয় না তো এখানে যেহেতু রেজোনেন্স হয় তাহলে লোন পেয়ারটা কি না অ্যাভিবিলিটি অনেক কমে যায় তো এর ক্ষেত্রে বেসিসিটি কমে যাবে ফলে এই লোন পেয়ারটা তো তোমার রেজোনেন্সে ইনভলভ হয়ে গেছে ঠিক আছে তো এটা ডোনেট করতে পারবে না ডোনেট করার জন্য অ্যাভেলেবল নয় তো এটা হচ্ছে লেস বেসিক হবে কিন্তু এখানে দেখো এখানে লোন পেয়ারটা কিন্তু আছে ওখানে কারণ এই এনোটু গ্রুপটা আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য এই যে রেজেন্সটা কিন্তু হয় না মানে এই যে লোন পেয়ারটা এখানে পড়লো তারপরে এদিকে গেল তারপরে এটা এটা হয় না তো এখানে লোন পেয়ারটা থাকে এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ারটা থাকে যেটা তোমার ডোনেট করতে পারে এবং যার জন্য এটা হচ্ছে স্ট্রং বেসিক বা বেসিকাম মোর বেসিক আর কি তো বেসিসিটিটা হচ্ছে তোমার বিয়ের ক্ষেত্রে বেশি যে বেসিসিটি অর্ডারটা তাহলে কি হয় বেসিসিটি অর্ডারটা হচ্ছে এর থেকে বিয়ের বেশি কারণ এটা আউট অফ প্লেন হয়ে যায় যে এই যে সিএইচি গ্রুপ থাকার জন্য এনোটোটা হচ্ছে আউট অফ প্লেন হয়ে যায় যার জন্য এনোটোটা হচ্ছে তোমার এই অ্যামিন গ্রুপের সঙ্গে রেজোনেন্স করতে পারে না তো বিয়ের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে করতে পারে যার জন্য এর বেসিসিটিটা হচ্ছে কম ঠিক আছে এবার এবার আমি এটা বেসের ক্ষেত্রে গেল একই রকম উদাহরণ দিতে পারি আমরা অ্যাসিডের ক্ষেত্রে ধরো এই যে সি ডবল এইচ তোমাদের এরকম ওরকম উদাহরণ দিতে পারে বা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে সি ডবল এইচ এটা তো এঞ্জিনিয়ারিং এদিকে হচ্ছে এন ও টু আছে এদিকে হচ্ছে সিএইচ থ্রি আর এদিকে সিএইচ থ্রি ঠিক আছে এবার এদিকে ধরো সিএইচ থ্রি সি ডবল ওয়ান ও এইচ সিএইচ থ্রি আর এদিকে এন ও টু ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে বলেছে যে অ্যাসিডিটি অ্যাসিডিটি অর্ডারটা কি হবে যে এটা ধরলাম এ এটা ধরলাম বি এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হচ্ছে এর অ্যাসিডিটি হচ্ছে বেশি হবে দেন বি যে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে এর ক্ষেত্রে বেশি দেন বি ঠিক আছে যে এর ক্ষেত্রে একই রকমভাবে আমি এই যে তোমাদের হচ্ছে কি বলে স্টেরিক্স এফেক্টটা কাজে লাগিয়ে এর ক্ষেত্রে হচ্ছে অ্যাসিডিটি বেশি হবে এই দু ধরনের কোশ্চেন আসে যে বেসিসিটি বললে কি কম হয় আর অ্যাসিডিটি এটা এবার দেখো তোমরা হচ্ছে অর্থ এফেক্ট জানো একটা এফেক্ট পড়বে এখানে যে অর্থ এফেক্ট অর্থ এফেক্ট অর্থ এফেক্টটা কি যে ধরো একটা একটা তোমার বেঞ্জিন রিং নিলাম এখানে অর্থ এফেক্টটা দেখো ধরো এটা বেঞ্জই গ্যাসিন নিয়েছি এটা একটা বেঞ্জই গ্যাসিন নিয়েছি যে যদি কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঠিক আছে যে মনে রাখো তোমার যেটা অর্থ এফেক্ট বলা হয় যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যারা ইলেকট্রন উইথড্রয়িং উইথড্র করে সেই গ্রুপটা যদি অর্থতে থাকে অর্থ পজিশানে থাকে তাহলে তার অ্যাসিডিটি বেড়ে যায় ঠিক আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অর্থতে থাকে সেটা আমরা বলবো যে মোর অ্যাসিডিক ঠিক আছে অর্থ পজিশানে যদি থাকে মোর অ্যাসিডিক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ওকে বা আমরা যদি তাহলে বেসিসিটির ক্ষেত্রে কি হয় যে বেসিসিটির ক্ষেত্রে যদি তোমার ইলেকট্রন উইদ্রয়িং গ্রুপ অর্থতে থাকে তাহলে তার বেসিসিটি কমে যায় যে একই রকমভাবে ইলেকট্রন উইদ্রয়িং গ্রুপ যদি থাকে সেটা যদি অর্থ পজিশনে থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে লেস বা লিস্ট বেসিক ঠিক আছে যে এই দুটো পয়েন্ট মনে রাখো এটাকেই বলা হয় অর্থ এফেক্ট অর্থ এফেক্ট কীরকম যে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ পজিশনে থাকে তাহলে হচ্ছে সেটা মোর বেশি অ্যাসিডিক হবে মোর অ্যাসিডিক হবে আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি সেটা অর্থ পজিশনে থাকে সেটা তোমার লিস্ট বেসিক বা কম বেসিক হবে মানে বেসিসিটি কমিয়ে দেয় এটাকেই বলা হয় অর্থ এফেক্ট যেমন আমি উদাহরণ দিলাম উদাহরণ দেব দেখো ধরো ধরো একটা ব্যঞ্জিং অ্যাসিড নিলাম ও এইচ এদিকে এরকম বেঞ্জিনিং আছে আরেকটা বেঞ্জ গ্যাসি নিলাম এরকম আছে সি ডবল এইচ এই অর্থ পজিশনে এনো টু গ্রুপ আছে আরেকটা হচ্ছে বেঞ্জ গ্যাসি নিলাম সি ডবল এইচ এটা হচ্ছে মেটাতে তোমার এনো গ্রুপ আছে আরেকটা বেঞ্জ গ্যাসি নিলাম সি ডবল এইচ প্যারাতে এনো এনো টু গ্রুপ আছে এনো টু গ্রুপটা কি হয় যে এনো টু গ্রুপ কি না এনো টু গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথ গ্রুপ মানে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় উইথড্রয়িং গ্রুপ ঠিক আছে তো আমি একটু আগেই বলেছি যে অর্থ এফেক্ট অর্থ এফেক্টে কি হয় যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অর্থ পজিশানে থাকে দেখো এটা অর্থ পজিশানে আছে তাহলে তার অ্যাসিডিটি ধরো এটা আমি এ বি সি আর ডি দিলাম তো তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হবে অ্যাসিডিটি অর্ডার হবে বিয়ের অ্যাসিডিটি সব থেকে বেশি এরপর হচ্ছে দেখো নর্মাল তোমার এই যে বেঞ্জিক অ্যাসিডের থেকে যদি কোনো ইলেকট্রন উইড্রইং গ্রুপ লেগে থাকে তার অ্যাসিডিটি কিন্তু বেশি হবে তার মানে এর এই যে এ এ হচ্ছে সব থেকে কম হবে ঠিক আছে তাহলে এ হচ্ছে সব থেকে কম এবার গেল এবার দেখো সি আর ডি এর মধ্যে তুলনা করব যে সিডির মধ্যে অর্থর পরে হচ্ছে প্রেফারেন্স পাবে হচ্ছে প্যারা যে প্যারাতে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তার অ্যাসিডিটি বেশি হবে তো ডি এখানে চলে আসবে সি তার মানে কি আমি বলতে পারি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লেগে থাকে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে অ্যাসিডিটি হবে যে প্রথমে তো অর্থ চলে যাবে অর্থ হচ্ছে সব থেকে বেশি তারপর আসবে প্যারা তারপর আসবে মেটা ঠিক আছে যে যদি তোমার তারপর তারপর হচ্ছে এই যে এনোটো গ্রুপ নেই যে এই অ্যাসিড মানে শুধু বেঞ্জক অ্যাসিড ঠিক আছে নর্মাল যে বেঞ্জক অ্যাসিড তার অ্যাসিডিটি আসবে যদি ইলেকট্রন উইদ্রয়িং গ্রুপ না মানে লেগে থাকে ঠিক আছে সব থেকে বেশি হবে অর্থতে তারপর হচ্ছে প্যারা তারপর হচ্ছে মেটা এবার হচ্ছে আমি যদি অ্যাসিডিটি বললাম এগুলো এবার হচ্ছে বেসিসিটি আমি যদি ধরি বেসিসিটি যে আমরা বেস কাকে বলবো যে বনস্টের লাউরি কনসেপ্ট অনুযায়ী বেস কাকে বলবো ধরো এটা একটা বেস সে কি করেছে যে এইচ টু এর যদি লেগে থাকে সরি তো কি করবে যে বেসটা হচ্ছে তোমার এইচ প্লাস গ্রহণ করবে তো বি এইচ প্লাস হয়ে যায় আর তোমার হচ্ছে ও এইচ মাইনাস হয়ে যায় তো এটা হচ্ছে বেস গেল তাহলে এটা কী হবে কনজুগেটেড অ্যাসিড আর এটাই এখানে কিন্তু অ্যাসিডের মতো কাজ করছে তো এটা হয়ে যাবে তোমার কনজুকেটেড বেস ঠিক আছে এটা কি অনুযায়ী না লাউরি কনসেপ্ট অনুযায়ী লাউরি কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে এখানে সেখানে যেমন আমরা তোমার অ্যাসিডিটি আলোচনা করেছিলাম বনস্টের লাউরি তো এখানে হচ্ছে বেস এবার হচ্ছে দেখো তোমার হচ্ছে যদি আমি এখানে ধরি যে এটা অ্যানিলিন নিলাম ঠিক আছে হচ্ছে তোমার নিলাম টু আর একটা ইলেকট্রন উইদ্রইং গ্রুপ তোমার প্যারাতে লেগে আছে তারপরে হচ্ছে আর একটা হচ্ছে তোমার সরি প্যারা না মেটাতে লেগে আছে ধরো এটা একটা এইচ টু গ্রুপ আর এটা তোমার অর্থতে একটা নাইট্রোক লেগে আছে তাহলে এখানে হচ্ছে কোনটা বেসিক হবে যে প্রথমটা দেখো প্রথম আমি কি বললাম এটা এটার ক্ষেত্রে দেখো এখানে তোমরা এরকম আলোচনা করবে যেখানে রকম মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট নেই ঠিক আছে কোনোরকম কোনো মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট গ্রুপের গ্রুপ নেই এখানে দেখো এনও টু গ্রুপ আছে এনও টু গ্রুপ যেটা কি করে যে লোন পেয়ারটাকে এই যে এনও টু গ্রুপ সেটা না স্টেবিলাইজড করে দেয় বাই দ্য ইন্ডাকটিভ এফেক্ট ঠিক আছে যে এটা হচ্ছে আর এটা হচ্ছে সবথেকে কম লিস্ট বেসিক কারণ এটা সেই অর্থ এফেক্টের ক্ষেত্রে আমরা বলেছি যেটা হচ্ছে ওই যে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ একটা অর্থ পজিশনে লেগে আছে তো এটা হচ্ছে তোমার বেসিসিটি থেকে কম লো বেসিসিটি ঠিক আছে এনো টু গ্রুপটা হচ্ছে তোমার অর্থ পজিশনে থাকার জন্য তো এর বেসিসিটি হচ্ছে সবথেকে কম আর এখানে হচ্ছে এর গ্রুপটা এখানে মায়া এখানে যে ইলেকট্রন টেনে নেবে মাইনাস আই মাইনাসের এফেক্টের জন্য এর হচ্ছে বেশি সিটি মিডিয়াম হবে তো সব থেকে বেশি সিটি হচ্ছে বেশি হচ্ছে এই অ্যানিলিন তারপর হচ্ছে এই যে দু নম্বর বিটা তারপর হচ্ছে এই যে এনোটো গ্রুপ মানে এই অর্থ পয়সা না এনোটো ঠিক আছে এইভাবে হয় যে মাইনাস আই বা মাইনাস এম এফেক্টটা এরকম কাজ করে যে এখানে এখানে দেখো কোনোরকম কোনো মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট নেই এখানে হচ্ছে এ হচ্ছে মাইনাস আই এফেক্ট দ্বারা ইলেকট্রনটাকে টেনে নেবে এখান থেকে এইখান থেকে আর তোমার হচ্ছে এখানে হচ্ছে অর্থ পরিচানে থাকার জন্য এনো গ্রুপটা অর্থ পরিচানে থাকার জন্য আমি অর্থ এফেক্টের দ্বারা যদি আলোচনা করি যে লিস্ট বেসিক বা লো বেসিক হয় ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের মোটামুটি অ্যাপ্লিকেশান গেল এর পরের দিন হচ্ছে এর পরের ক্লাসটায় যেটা হচ্ছে তোমার অ্যারোমেটিসিটি আলোচনা করবো যে অ্যারোমেটিসিটি কোন কম্পাউন্ডটা হচ্ছে তোমার হচ্ছে অ্যারোমেটিক হয় কোন কম্পাউন্ডটাকে দেখলে আমরা নন অ্যারোমেটিক বলবো বা অ্যান্টি অ্যারোমেটিক বলবো সেগুলো আমরা আলোচনা করব তো এইটাতে তোমার হচ্ছে মোটামুটি একটুখানি যে অ্যাপ্লিকেশান কী আছে ইন্ডাকটিভ এফেক্টের অ্যাসিডিটি আর বেসিসিটি কীভাবে বের করতে হয় সেগুলো আমরা আলোচনা করে নিলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ